হ্যালো ফ্রেন্ডস, কিস আর্ট অ্যান্ড এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দীর্ঘকার যোগের শব্দ গঠন। এর আগের ভিডিওতে আমি আকার যোগে, হস্রইকার যোগে, দীর্ঘইকার যোগে আর হস্রউকার যোগে শব্দ গঠন নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব দীর্ঘউকার যোগে শব্দ গঠন। আকার, হস্রইকার, দীর্ঘইকার, হস্রউকার যোগে শব্দ গঠনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি আলোচনা করব এই দীর্ঘউকার যোগে শব্দ গঠন। যখন বাচ্চাকে শেখাবে দীর্ঘউকার যোগে শব্দ গঠন, তার আগে কিন্তু বাচ্চাদেরকে এটা শিখিয়ে নেবে। যেমন ধরো, কু, হু, গু, ঘু, চু, ছু, যেগুলোর সাথে দীর্ঘউকার যুক্ত আছে, এই চিহ্নটা আছে, সেই সেই লাইনটা প্রথমে শিখিয়ে নেবে। যখন যেটা শেখাবে তখন কিন্তু বাচ্চাদেরকে সেই লাইনটা শেখাবে। যেমন আগে ভিডিওতে আমি দিয়েছিলাম হস্রউকার যোগে, তখন হস্রউকার যোগে যেগুলো হয় সেগুলো শেখাবে। তারপর আমি এখন দিয়েছি দীর্ঘউকার যোগে শব্দ গঠন। দীর্ঘউকার যোগে শব্দ গঠন যখন বাচ্চাদেরকে শেখাবে তখন এই লাইনটা বাচ্চাদেরকে শিখিয়ে নেবে, যাতে বাচ্চাদের সুবিধা হয়। এখানে যেমন আছে যে দু, ধু, নু, উ, এই লাইনটা ভালো করে বাচ্চাদেরকে শিখিয়ে নেবে। উকার যোগে শব্দ, যেমন ধরো রয়ে দীর্ঘ উ প, রূপ, ময়ে দীর্ঘ উ প, মুখ, তারপর পয়ে দীর্ঘ উ মূর্ধন্য রে, পূর্ণ, তারপর ভয়ে দীর্ঘ উ ময়ে হস্যই, ভূমি, তারপর ময়ে দীর্ঘ উ ল, মূল, কয়ে দীর্ঘ উ প, কূপ, তারপর যেরকম ধরো ব, ধয়ে দীর্ঘ উ বধু, কয়ে দীর্ঘ উ ল কুল, দন্তে শয়ে দীর্ঘ উ ত সুত বা সুতা, রয়ে দীর্ঘ উ পয়ে আকার রূপা, পয়ে দীর্ঘ উ বর্গিজয়ে আকার পূজা, ধয়ে দীর্ঘ উ লয়ে হস্যই ধুলি, দয়ে দীর্ঘ উ ত দূত, তয়ে দীর্ঘ উ লয়ে আকার তুলা, পয়ে দীর্ঘ উ ল কুল, চয়ে দীর্ঘ উ মধ্যে রেফ চূর্ণ, ধয়ে দীর্ঘ উ দন্তে স র ধূসর, পয়ে দীর্ঘ উ বর্গী চ দন্তেন পূজন, ভয়ে দীর্ঘ উ ত ভূত, ধয়ে দীর্ঘ উ ম ধূম, এরকম ধরনের। বাচ্চাদেরকে যখন শেখাবে তখন তো এইভাবে শেখাবে, যেমন ধরো কয়ে দীর্ঘ উ, তারপর খয়ে দীর্ঘ উ, গয়ে দীর্ঘ উ, ঘয়ে দীর্ঘ উ, এইভাবে তো বাচ্চাদেরকে শেখালে। এরপরে যেটা শেখাবে, যেমন ধরো রয়ে দীর্ঘ উ যুক্ত প, এভাবে দিয়ে দিলে ময়ে দীর্ঘ উ ক যুক্ত ক, তারপর যেমন দিয়ে দিলে ভয়ে দীর্ঘ উ যুক্ত ময়ে হস্যই, এভাবে, তারপর যেমন দিলে দন্তে শয়ে দীর্ঘ উ যুক্ত তয়ে আকার, পয়ে দীর্ঘ উ যুক্ত বর্গী জয়ে আকার, আর তিন অক্ষরে যদি দি ধয়ে দীর্ঘ উ যুক্ত দন্তেশ্বর যুক্ত র, এইভাবে বাচ্চাদেরকে প্রথমে করতে দেবে। প্রথমে তো এগুলো শেখালে, তারপরে বাচ্চাদেরকে এইভাবে করতে দেবে, তাহলে তো পুরোপুরি থাকছে কিভাবে করতে হয় না হয়। তারপর রয় দীর্ঘ উ প, বাচ্চারা অনায়াসে লিখে দেবে রয় দীর্ঘ উ প, রূপ, ময়ে দীর্ঘ উ ক মুখ, ভয়ে দীর্ঘ উ ময়ে হস্যই, ওরা একসাথে লিখবে, ভূমি, তারপর দন্তেশ্বরে দীর্ঘ উ তয় আকার সুতা, এভাবে বাচ্চারা করলো। আবার যেটা করতে পারো, যেমন ধরো দিয়ে দিলে পয়ে দীর্ঘ উ মধ্যে নয় রে পূর্ণ একসাথে,
তারপর বলবে যে এই পূর্ণটাকে ভেঙে লেখো, তখন কিভাবে লিখবে? পয়ে দীর্ঘ যুক্ত মধ্যান্বয়ে রেফ পূর্ণ। তারপর তিন অক্ষরে যেমন ধরো একসাথে লিখে দিলে পয়ে দীর্ঘ বর্গীয় দন্তান কুজন, এটা ভেঙে লিখলে কি করে হবে? পয়ে দীর্ঘ যুক্ত বর্গীয় যুক্ত দন্তান্য কুজন। তো দুইভাবে দিলে বাচ্চারা কিন্তু শিখতে পারবে, এটা যখন শিখে যাবে তখন কিন্তু বাচ্চারা এই স্পেলিংগুলো কিন্তু শিখে যাবে সহজে। আশা করছি এই ভিডিওটা তোমাদের বাচ্চাদের কাছে হেল্পফুল হবে। যদি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ লাইক শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।